মালয়েশিয়ার ক্যাপিটালস মালয়েশিয়াতে ইমিগ্রেশন অফিসে গ্রেপ্তার হচ্ছেন বৈধ অবৈধ শ্রমিকের বিষয়ে বিস্তারিত তথ্য এবং রয়েছে মালয়েশিয়া কলিং বিষয় প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। প্রবাস টিভি প্রবাসীদের সাথে চব্বিশ ঘন্টা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মালয়েশিয়ার ক্যাপিটাল নিউজ। মালয়েশিয়াতে হঠাৎ করে ইমিগ্রেশন বিভিন্ন রেস্টুরেন্টে অফার্স দিচ্ছেন, গ্রেপ্তার করতেছেন বৈধ অবৈধ শ্রমিকদেরকে, বিষয়ে বিস্তারিত তথ্য এবং রয়েছে মালয়েশিয়া থেকে এক দল প্রতিনিধি টিম বাংলাদেশ সফর করবেন, আসতেছে নতুন সুখবর এবং রয়েছে মালয়েশিয়াতে কলিং বিষয়ে আসার আগে কোন কোন ভ্যাকসিন দেবেন আপনারা, কী কী ভ্যাকসিন, কত ডোজ লাগবে, বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে, গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর। তাই তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটকের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল। দেশমাতে ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশমাতে ভিউয়ার্স, দেশের মস্ত ভাই বন্ধুগণ ইতিমধ্যে পাসপোর্ট তৈরি করেছেন বা বিদেশে রয়েছেন বা আপনি দেশে অবস্থান করতেছেন অথবা যারা কিনে পাসপোর্ট তৈরি করবেন প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আমরা ভিডিও তৈরি করতেছি। ইনশাল্লাহ আগামীকাল হতে পারে সামান্য একটি ভুলের কারণে আপনার পাসপোর্টটি বাতিল বলে গণ্য হতে পারে, তাই তো আগামীকালের ভিডিওটি অবশ্যই দেখে যাবেন যেখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। দেশমাতে ভিউয়ার্স, আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করতেছি আমরা নিশ্চয় অবগত রয়েছে যে মালয়েশিয়াতে নর্মালি রেস্টুরেন্টগুলোতে ইমিগ্রেশন খুবই কমই অপার্সি দিয়ে থাকে, বিশেষ করে যে সমস্ত মার্কেট ফ্যাক্টরি এবং কি কনস্ট্রাকশন প্রজেক্টে কোম্পানির ভিত্তিতে এবং কি যে সমস্ত এরিয়াতে বা যে সমস্ত সেক্টরে বা যে সমস্ত দোকানপাট মার্কেট কনস্ট্রাকশন প্রজেক্টে অবৈধ শ্রমিক বসবাস করতেছে তাদের ধারণা অনুযায়ী তাদের যে ওই কোম্পানিতে কতজন শ্রমিক কাজ করতেছে কতজনের নাম অ্যান্টি রয়েছে ও সমস্ত বিশ্লেষণ করে কিন্তু ইমিগ্রেশন অপার্সি দিয়ে থাকেন এবং কি নর্মালি রেস্টুরেন্ট ইমিগ্রেশন খুবই কম অপার্সি দিয়ে থাকেন। কিন্তু হঠাৎ করে মালয়েশিয়াতে বর্তমান এ সময় বিভিন্ন রেস্টুরেন্টে ইমিগ্রেশন অপার্সি দিচ্ছেন, গ্রেপ্তার করতেছেন বৈধ অবৈধ প্রবাসীদেরকে। কিন্তু কেন বর্তমান এ সময় ইমিগ্রেশন অপার্সি দেওয়ার পেছনে বেশ কয়েকটি যে উল্লেখযোগ্য কারণ রয়েছে। প্রথমত মালয়েশিয়াতে নর্মালি প্রতি বছরই বা প্রতি মাসে ইমিগ্রেশন যে অপার্সি দিয়ে থাকেন অবৈধদেরকে গ্রেপ্তার করে থাকেন, তার পাশাপাশি বর্তমান এ সময় মালয়েশিয়াতে বৈধ হওয়ার কার্যক্রমের রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট শেষ হয়ে গেছে, অনেকে মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন এবং কি অনেক কোম্পানি বর্তমান যে যখন মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে ঠিক তখন কিন্তু বৈধ হওয়ার কার্যক্রমে অংশগ্রহণ করেনি, ঠিক এমনটি জানা যাচ্ছে ইমিগ্রেশন থেকে। এবং কি বিশেষ একটি কারণ হচ্ছে বর্তমান এ সময় মালয়েশিয়াতে যে একটি দোকানের 30% বা 30% অবশ্যই লোকাল কাজ করতে হবে, লোকালদের অগ্রাধিকার দিচ্ছে কিনা দোকানদাররা, তো সেক্ষেত্রে এসব বিষয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে কিন্তু ডিবিকেল কমপ্লেন দেয়, কমপ্লেনের ভিত্তিতে ইমিগ্রেশন অপার্সি দিয়ে থাকেন। নর্মালি রেস্টুরেন্টগুলোতে কিন্তু যে 30% লোকাল তা রাখতে হবে, যে কোনো দোকানপাট যে কোনো যেই শপের মধ্যে 30% লোকালদেরকে নিয়োগ দেওয়ার পরেই কিন্তু ফরেনারদেরকে নিয়োগ দিতে হবে। কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন মালিক পক্ষগুলো ফরেনারদেরকে দিয়ে বেশি কাজ করাতে পারবে, লম্বা ডিউটি করাতে পারবে, কম বেতনে রাখতে পারবে, তাই তো শুধুমাত্র ফরেনারদেরকে খোঁজ করে এবং কি ফরেনাররা যে যথেষ্ট হার্ডওয়ার্ক করে এই জন্যই কিন্তু বিদেশি শ্রমিকদেরকে নিয়োগ দিয়ে থাকে কোম্পানিগুলো মালিক পক্ষগুলো, তাই তো ইমিগ্রেশন ওই সমস্ত কোম্পানি ওই সমস্ত মালিক পক্ষদেরকে যাচাই বাছাই করে কিন্তু যে অপার্সি দিচ্ছেন। কেননা মালয়েশিয়ার নিয়ম অনুসারে মালয়েশিয়াতে যে কোনো দোকানপাট যে কোনো যে ব্যবসা প্রতিষ্ঠানে 30% অবশ্যই লোকাল বা স্থানীয় লোকদেরকে রাখতে হবে, বাকি 70% বিদেশি শ্রমিক রাখা যাবে। আপনি যদি একেবারে 100% বিদেশি শ্রমিক দিয়ে দোকানপাট পরিচালনা করেন তাহলে কিন্তু ইমিগ্রেশন অপার্সি দিবে, বৈধ হোক অবৈধ হোক গ্রেপ্তার করবে, এবং কি যদি ওই কোম্পানির আন্ডারে ভিসা পারমিট হয়ে থাকে তাহলে সমস্যা হবে না, অন্য কোম্পানির আন্ডারে ভিসা পারমিট হয়ে থাকলে তাহলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করবে যদি আপনি বৈধ হয়ে থাকেন। দেশমান্ত ভিউয়ার্স, আগামী 4 সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে এক দল প্রতিনিধি টিম বাংলা সফর করতেছেন, এই বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে অনেকে অনেক মাধ্যমে গুঞ্জন সৃষ্টি করতেছে, অনেকে বলতেছে কলিং ভিসা বন্ধ হয়ে যাবে, আপডেট নিউজ আসতেছে, এমনটা কিন্তু ঘটতেছে না। মালয়েশিয়া থেকে যে প্রতিনিধি টিম যাবে নর্মালি তারা বিজনেস সংক্রান্ত দুই দেশের সাথে আরও ব্যবসার সম্পর্ক ঘনিষ্ঠ করতে এবং কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতেই কিন্তু যাত্রা একটা মিটিংয়ের আয়োজন করতেছে ঢাকাতে, এবং তার পাশাপাশি মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে গৃহকর্মী বা যে মহিলাদের
কাদের বিষয়ের জন্য যে কয়েকটি প্রসেক্ট রয়েছে ওই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে পারে বা আলোচনা করবে বলে জানিয়েছেন। অন্য কোনো মাধ্যমে আপনারা যে মাধ্যমে শুনতেছেন যে মালয়েশিয়াতে যে মালয়েশিয়া বা আপনারা যারা শুনতেছেন যে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে যেতে পারে, প্রতিদিন টিম ঢাকায় আসতেছে, তো সেক্ষেত্রে কিছু একটা ঘটতেছে এমনটা কিন্তু নয়। শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক আর সুন্দর করতে, কূটনীতির সম্পর্ক আর সুন্দর করতে এবং কি অন্যান্য সেক্টর সহকারে অন্যান্য ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি করতেছে, কূটনৈতিক সম্পর্ককে আরও সুন্দর করতেই এই টিমটি ঢাকায় সফর করতেছেন এবং কি বাংলাদেশের বিশেষ ব্যক্তিবর্গদের সাথে মিটিং করবেন। দেশের মাতে ভিউয়ার্স, দেশের মস্ত ভাই বন্ধুরা মালয়েশিয়াতে কলিং ভিসা আসার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা কোন ভ্যাকসিন দিয়েছেন, যে কত ডোজ ভ্যাকসিন লাগবে এ বিষয়ে অনেকে যোগাযোগ করতেছেন। নর্মালি আমরাও আপনাদেরকে বলছি যে মালয়েশিয়াতে আপনারা কলিং ভিসা আসতে পারেন, যে কোনো ভ্যাকসিনের কমপ্লিট ডোজ দিলেই আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন, যেহেতু বাংলাদেশের সমস্ত ভ্যাকসিন কিন্তু আমাদের WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে অনুমতি রয়েছে। তাই তো আপনারা ভাববেন না যে আপনি কী ভ্যাকসিন দিয়েছেন আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন কি না। আপনি বাংলাদেশ থাকা অবস্থায় বাংলাদেশ থেকে যে কোনো কোম্পানির ভ্যাকসিন কমপ্লিট ডোজ নিলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। এখানে শর্ত হচ্ছে কমপ্লিট ডোজ, যে সমস্ত ভ্যাকসিন দুই ডোজে কমপ্লিট ওই সমস্ত ভ্যাকসিন দুই ডোজ, যেমন কি ফাইজার সিনোভ্যাক, যে সমস্ত ভ্যাকসিন তিন ডোজে কমপ্লিট হয় ওই সমস্ত ভ্যাকসিন তিন ডোজ লাগবে আপনাদেরকে। বুস্টার ডোজ দিতে হবে কি হবে না এমন কোনো শর্ত নেই, দেওয়াটাই ভালো, না দিতে পারলেও সমস্যা নেই। শর্ত হচ্ছে আপনার পাসপোর্টের সাথে অ্যাকোরেটলি আপনার ভ্যাকসিন সার্টিফিকেটের সমস্ত কিছু উল্লেখ থাকতে হবে। দেশের মাতৃ ভিউয়ার্স, MD ইমন ঘোষ নামের এক ভাই কমেন্ট করেছেন যে মালয়েশিয়াতে যে বারে কাজ করলে সমস্যা হবে কিনা। নর্মালি মুসলিমদের জন্য বারে কাজ করা নিষেধ এবং কি বার যে সমস্ত লাইসেন্স করা বার রয়েছে ওই সমস্ত চাইনিজ কোম্পানিগুলো তাদের যে নিজস্ব কোম্পানিতে লোক নিয়োগ দিতে হবে ফরেনারদেরকে। আপনি মালয়েশিয়াতে অন্য বিষয়ের ক্যাটাগরি এসে আপনি এখানে কাজ করতে পারবেন না। আপনাকে যদি যে আপনার যে ওই বার কোম্পানি দেশ থেকে নিয়োগ দিয়ে নিয়ে আসে তাহলে আপনি কাজ করতে পারবেন, আর মুসলিম হলে কাজ করতে পারবেন না। মালয়েশিয়াতে কোনো প্রকার বার ড্যান্স ক্লাবে অ্যালাউ নেই মুসলমানদের জন্য। এরপরে MS মায়া আফু কমেন্ট করছেন যে মালয়েশিয়াতে মেয়েদের কোনো কাজের ভিসা আসা যাবে কিনা বা কাজের ভিসা আছে কিনা। মালয়েশিয়াতে এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো প্রকার নারী শ্রমিক নিয়োগের অনুমতি নেই। যারা কিনা মালয়েশিয়াতে বর্তমানে বসবাস করতেছেন নারী শ্রমিকগুলো, তারা মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে এসে কিন্তু কাজ করতেছে বা ফলায় করতেছে। তবে অপেক্ষা করলে মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে যে নারী শ্রমিক নিয়োগের জন্য ইতিমধ্যে প্ল্যানিং করতেছেন বা প্রিপারেশন নিচ্ছেন, ইনশাল্লাহ আমরা আশাবাদী খুবই দ্রুত মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে যে নারী শ্রমিক আসতে পারবে। অপেক্ষা থাকুন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দিব। দেশের মাতৃ ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হওয়ার পর ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার প্রতিদিনের সমস্ত আপডেট নিউজ পেতে প্রবাস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং প্রবাস টিভি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পর ভিডিওতে। আল্লাহ হাফেজ।